ডিমের বাজারে সপ্তাহ দুয়েক ধরে নয় ছয়ের অভিযোগ উঠেছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এতে নাভিশ্বাস ভোক্তার। নতুন দুশ্চিন্তা যোগ করেছে পেঁয়াজ রসুন ও মুরগির ঊর্ধ্বমুখী বাজার দর। সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে মুরগির দাম, আর পেঁয়াজ রসুনের স্বাদ পেতে গুনতে হচ্ছে কেজি প্রতি অতিরিক্ত ২০ টাকা। এতে ক্রেতা উপস্থিতি কমার পাশাপাশি বিক্রি নেমেছে অর্ধেকে। চিরচেনা চিত্র হারিয়েছে বাজার। সাপ্তাহিক ছুটির দিনেও নেই হাঁকঢাক শোরগোল। পণ্যের অব্যাহত দাম বৃদ্ধির প্রভাবে ক্রেতার আনাগোনা কম। রাজধানীর মহাখালী কাঁচা বাজারে দুই যুগের বেশি সময় ধরে ব্যবসা করছেন লুৎফুর রহমান জানালেন, গেল এক মাসে তার বিক্রি নেমেছে অর্ধেকে। বেচা কিনা কম, কাস্টমার বাজারে কম, আর দাম বাড়লে কাস্টমার বাজারে একটু কম আসছে। যে জায়গায় মনে করেন 2 কেজি 5 কেজি নেওয়ার কথা, এই জায়গায় 1 কেজি নেয়। সবাই যখন ডিমের মূল্য বৃদ্ধি নিয়ে চিন্তিত, তখন গেল এক মাসে নীরবে দাম বেড়েছে পেঁয়াজ রসুনের। টিসিবির তথ্য বলছে মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে 7 শতাংশের মতো, আর দেশি রসুনের বেলায় 51.5 শতাংশ। সরবরাহ স্বাভাবিক থাকার পরও এমন অস্বাভাবিক দামের জন্য গুটি কয়েক প্রতিষ্ঠানের কারসাজিকে দুষলেন খুচরা বিক্রেতারা। তো মালের দাম অনেক বেশি, যেমন দেশি পেঁয়াজের কেজি প্রতি কেজিতে 10 টাকা বাড়ছে, 12 টাকা বাড়ছে, 70 টাকা ছিল 80 টাকা চলতেছে। পেঁয়াজের আপনি কোনো ঘাটতি নাই, যেমন কারণ বাজার আমরা জানি তো পাইকারি মাল কিনি, এখানে প্রচুর পেঁয়াজ আছে। এক প্রকার টাকা হাতিয়ে নিতেছে আমাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে, আমাদের না জনগণের কাছ থেকে ওরাই হাতাইতেছে। এর সময় আমরা কাস্টমার আওয়ার কথা, এর সময় আমরা প্রতিকা পড়তেছি, বেচা কিনা অনেক কমছে। ডিমের সাথে মুরগিও নিজের দাম বাড়িয়ে চলেছে, পাত্তা দিচ্ছে না ভোক্তা অধিকারের নিয়মিত অভিযানকে। যাতে সপ্তাহ ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। দেশি হয়েছে 520, পাকিস্তানি 320, আর ব্রয়লার হয়েছে 185-90। আপনার গেছে সপ্তাহ 30-20 টাকা কেজি বাড়তি। মালের আমদানি কমে গেছে, যার জন্য একটু কেজিতে 10-20 টাকা বাইরে গেছে এর জন্য। আর সাধারণত এখন তো মানুষের কাছে আগের মতো টাকা পয়সাও নাই, এরকম বাজার সাথে এরকম করতে পারে না। গেল এক মাসে টিসিবির শতাধিক পণ্য তালিকার মধ্যে দাম বেড়েছে 28টির। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।